চলতি বছর শেষে বাংলাদেশের সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়াবে নয় দশমিক আট শতাংশে যা কমে আট শতাংশে নেমে আসতে সময় নিবে আগামী আরও এক বছর এমন আভাস বৈশ্বিক সংস্থা মাস্টার কার্ডের বিকেলে মাস্টারকার্ড কার্ড আয়োজিত এক অনুষ্ঠানে আরও জানানো হয় বছর শেষে দেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে পাঁচ দশমিক আট শতাংশে আর আগামী বছর শেষে যা হবে পাঁচ দশমিক সাত শতাংশ সংস্থাটির পর্যবেক্ষণ করোনার পর মানুষের গৃহস্থলীর খরচ বেড়ে হয়েছে দ্বিগুণ আর পণ্যের চড়া দামে অস্বস্তিতে সাধারণ মানুষ প্রতিষ্ঠানটির চিফ ইকোনমিস্ট ড্যাভিড ম্যান বলেন আগামীতেও ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন অব্যাহত থাকবে You read that as well.